সেই মা সমতুল্য বয়স্ক মহিলাকে তার সঙ্গে শারীরিক নির্যাতন করেছে এবং তার গোপন অঙ্গে অস্ত্রে আঘাত করেছে যাতে পিঠের হাড় ভেঙে গেছে, এমন ভাবে সেই মা গভীর রাত্রে মারা গেছে। তার লাশ, তার ডেড বডি পাওয়া গেছে। আমরা ইউপিতে কিছুদিন আগে, আরো কিছুদিন আগে এমন করে মনীষা বলে একটা ফোনের খবর শুনলাম। আজ আমি বাংলার এই মঞ্চে দাঁড়িয়ে আমার এই ফুরফুরা শরীফ ইউনিটির পক্ষ থেকে আজকে যে প্রোগ্রাম, সেখানে আমার আমি আমন্ত্রিত একটা অতিথি। এই জায়গায় দাঁড়িয়ে আমি এতটুকু বলব, বাংলার মানুষ আপনারা ভারতকে রাস্তা দেখান। এদেশে যখন ব্রিটিশ শাসন করছিল, যত বেশিরভাগ লড়াকু নেতা ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছিল, সব থেকে বেশি বাংলার সন্তানরা দাঁড়িয়েছিল। বাংলার বাটি, বাংলার সন্তান, বাংলা থেকে তারা আওয়াজ তুলেছিল, বাংলায় সর্বসময় ভারতকে রাস্তা দেখায়। আসুন আমরা বাংলার যুব সমাজেরা, বাংলার বাপেরা, আমরা ঐক্যবদ্ধ হই। এই বাংলা থেকে শুরু হবে একটাই আওয়াজ, কৃষকদের মর্যাদা দিতে হবে, কৃষকদের মানে শিক্ষকের অধিকার দিতে হবে। আজকে আমার দেশের কৃষক শিক্ষকের থেকে গুরুত্ব লাগে। কৃষক মানে কৃষক সে মাতার সঙ্গে পায়ে ফেলে, সেই তো তার পরিবার থেকে শিক্ষক তৈরি করে। আজকে সেই শিক্ষককে কেন শিক্ষককে আর কি বলে কৃষককে শিক্ষকের মর্যাদা দিয়ে হবে না, তাদেরকে একটা মাইনের আওতাভুক্ত করতে হবে, তাদের সারকে ফ্রি করতে হবে, এ আওয়াজ আমাদেরকে তুলতে হবে। সাথে সাথে আমাদেরকে পাশাপাশি আর একটা আওয়াজ তুলতে হবে, কে কোন ধর্মের, কে কোন পরিবারে, কার মাথায় কত বড় নেতার হাত আছে দেখার দরকার নাই। হর্ষদের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দরকার আছে না? না, যদি আমরা না করতে পারি, কারণ আপনার বাড়ি রয়েছে ছোট্ট বোনটা, কালকে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা, যে আপনার কাছে ভাই বলে, দাদা বলে, বোন বলে, বাবা বলে, আপু বলে, স্কুলে যাবে কি প্রাইভেটে যাবে, ফিরে আসবে কোনো নিরাপত্তা নাই। দু পাঁচটাকে যদি ঝুলিয়ে দেওয়া যায়, বাকি যত মানুষের অন্তরে শয়তান লুকিয়ে আছে, ওই শয়তান অটোমেটিক তাদের অন্তরের মধ্যে মারা যাবে, আমাদের মা বেড়িরা সুরক্ষিত হবে। কিন্তু দুঃখের বিষয়, এই আওয়াজ তো আজ থেকে হচ্ছে না। প্রত্যেকটা মা চাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, প্রত্যেকটা বোন চাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, প্রত্যেকটা ভাই চাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড, প্রত্যেকটা দাদা চাই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড। দুঃখের বিষয়, কিছু নেতারা শুধু চাইছে না, ভালো করে তদন্ত করলে দেখা যায় ওই ধর্ষকদের মাথার উপরে নেতাদের হাত রয়েছে, তাই তারা চাইছে না। কেন যারা জালিম হয়, সমাজ বিরোধী হয়, তাদের ঘরে দিয়ে ওই তো নেতারা বুথ দখল করে। তারা তো নিজেদের কৃতিত্বে চিতার ক্ষমতা রাখে না, তারা সমাজের কাজ করেছে এমন যে জিতবে সে কাজও করে না, তারা তো লুট করে, দাঙ্গা করে, বুথকে দখল করে তারা তো জেতে। তাই কোনোদিন তারা চাই না যেমন করে যে অন্যায় কাজ করেছ ফাঁসি হোক, তাহলে পরের বারে আমার হয়ে যে লুট করবে বুথটা, তাহলে সে লোক পাওয়া যাবে না। আমরা কমসে কম যারা মানবতা প্রেমী মানুষ, দেশ প্রেমী মানুষ, মা বেটিদের মর্যাদা প্রেমী মানুষ, আমাদের ঘরে কমসে কম লড়াই করতে হবে। ডাক্তার বাবা সাহেব আম্বেদকর তিনি বলেছিলেন, অধিকার কখনো কেউ দেয় না, অধিকার কিনে নিতে হবে। অবশ্যই ডাক্তার বাবা সাহেব আম্বেদকর আমার কাছে একজন শ্রদ্ধের পাত্র, তিনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। কেন, তিনি আমার দেশের সমস্ত মানুষ কি করে সমানভাবে চলবে তার জন্য তিনি সংবিধান ব্যবস্থা করে দিয়ে গেছেন। তিনি জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীর ভোটের যে মর্যাদা, একজন রাস্তায় পড়ে থাকা ফুটপাতের ভিখারী ভারতের নাগরিকের মর্যাদা ভোটের কিন্তু সমান। কিন্তু আমরা এই সংবিধানটাকে শুধু বইয়েতে দেখিনি, আমরা এই সংবিধানকে বাস্তবে দেখতে পাই না। এই মঞ্চে দাঁড়িয়ে থেকে আমি বলবো আমার আদিবাসী ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, মুসলিম ভাই, আমি একজন স্বাধীনতা সংগ্রামীর পরিবারের সদস্য। ফুরফুরা শরীফ এমন একটা পবিত্র জায়গা, যে জায়গায় সৈয়দনা আবু বকর সিদ্দিক রয়েছেন, তিনি একদিকে যেমন ধর্মগুরু, তিনি ধর্ম সংস্কার করেছেন, শিক্ষা সংস্কার করেছেন,
যেমন তিনি সমাজ সংস্কার করেছেন ঠিক তিনি তেমন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, দেশের হয়ে তার অবদান ভোলার মতো নয়। কিন্তু ইতিহাসের পাতায় পাওয়া যাবে না, ইতিহাসের পাতায় তো অনেকেরই নাম পাওয়া যায় না। এই জাহাজ বিরসা মুন্ডা সাহেব জিনাদা খারে আদিবাসী ভাইয়েরা একদিকে ধর্মগুরু মানে, কিন্তু আমি তিনাকে দেশের একজন স্বাধীনতা সংগ্রামী হিসেবে শ্রদ্ধা করি। ধর্মগুরু আমার আদিবাসী ভাইদের, ঠিক ফুরফুরার পীর আবু বাকর আমাদের ধর্মগুরু, কিন্তু ইনারাই আমার ফুরফুরার পীর আবু বাকরকে একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে ভালোবাসে। ঠিক তেমনই বিরসা মুন্ডা সাহেব, তিনি আমার আদিবাসী ভাইদের একদিকে যেমন ধর্মের গুরু ধর্ম সংস্কার করেছেন, ঠিক তেমনই তিনি কিন্তু আবার দেশের একজন মহানায়ক। সেই যে পুরো দেশবাসী এনাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসি আমরা। আজকে এই পবিত্র ফুরফুরা শরীফ থেকে, আজকে ফুরফুরা শরীফ ইউনিটির পক্ষ থেকে, আজকে এই প্রধান থেকে আমি আপনাদের সকলকে একটা মেসেজ দিতে চাই। আগামী দিন বাংলার পিছিয়ে বড় দরিদ্র, বাংলার পিছিয়ে বড় আদিবাসী, বাংলার পিছিয়ে বড় হিন্দু সমাজ এবং আমার মুসলিম সমাজ, এই চার সমাজ যারা পিছিয়ে রয়েছে এতদিন ধরে, আদিবাসী এমন করে খ্রিস্টান সমাজের মানুষেরাও রয়েছে, আমরা প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষকে মূল স্রোতে আগিয়ে নিয়ে আসার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ইউনিট হতে হবে। এই সংগ্রাম এই চেষ্টায় আমি একজন স্বাধীনতা ঘরের পরিবারের ছেলে হয়ে, একজন ধর্মগুরু ঘরের ছেলে হয়ে আজ সমাজের মুখে একটা প্রশ্ন উঠতে পারে, আপনি রাজনীতির ব্যাপারে কি বলেন, আপনি রাজনীতি মেলে কি করবেন। হ্যাঁ আমি বুঝি না ঠিকই, আপনার তর্কে মেনে নিলাম, কিন্তু যারা বলে তাদের পাশে দাঁড়িয়ে তাদের হয়ে লড়াই করে, তাদের হয়ে মুখ খরচ করে, তাদের হয়ে কণ্ঠ খরচ করে, তাদেরকে গতিতে আমরা বসে দিব, এই জালিম পুঁজিবদ্ধ করে আমরা ছড়াবো, এটাই আমার সংগ্রাম। আর ইতিহাস আমি দেখেছি, ইতিহাস আমি পড়েছি, ইতিহাস আমি পেয়েছি, ইতিহাস আমার চোখ খুলে নিয়েছে। এই ফুরফুরা শরীফ এমন একটা জমিন, এই জমিন যখন কংগ্রেসের মাথায় হাত রেখেছিল, কংগ্রেস তখন জিতেছিল, এই জমিন যতদিন বামপন্থীদের মাথায় হাত রেখেছিল বামপন্থী জিতেছিল, এই জমিন যতদিন মমতা ব্যানার্জির মাথায় হাত রেখেছিল মমতা জিতেছিল, এই জমিন থেকে আগামী দিন আদিবাসী হিসেবে তাদের কোন মূল স্রোতে কোন পদে তারা যায় না, না সিএম পদ পেয়েছে, না উপমুখ্যমন্ত্রী পেয়েছে, না স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, না এডুকেশন মন্ত্রী হয়েছে, না তারা বড় কোন পদ পেয়েছে, অথচ মূল নিবাসী তো তারা, দেশ তো তাদের, তাদের অধিকার নেই কেন। আজ আমি বলবো আদিবাসী ভাইয়েরা, তারা সংখ্যায় হয়তো 13-14% হবে, মন খারাপ করার কিছু নেই, আমরা 30% আপনাদের সাথে আছি। আর আমার শ্রমিক সমাজ যিনারা রয়েছেন 27%, মন খারাপ করার কিছু নেই, আমরা 30% আপনাদের সাথে আছি। অতএব আমরা আপনারা আপনারা বিভিন্ন জায়গায় আদিবাসী ভাই জঙ্গলমহল পুরুলিয়া এমন করে বিভিন্ন এলাকায় আপনারা প্রার্থী নিন, ওই এলাকায় যত মুসলিম ভাই আছে আপনাদেরকে ভোট দেবে, তাদের কাছে আমি যাব, আপনাদের কথা বলবো, তারা আমাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে, আমাদেরকে তারা অত্যন্ত ভালোবাসার সময় দেখলে বুঝে নেবে বা ইতিহাস তার সাক্ষী আছে কত ভালোবাসে। আমরা যাব বন্ডা ঠাকুর পরিবার ওই এলাকাতে, আমার গুরুচর ঠাকুর এমন করে আমাদের যারা রয়েছেন পতুয়া পরিবারে, যে আমি উদ্দেশ্য করে বলব যে আপনারা আপনাদের এলাকায় প্রার্থী দিন, আমরা ওই এলাকার মুসলিম সমাজের মানুষ আপনাদেরকে সাহায্য করব। কারণ ইতিহাসের পাতা দেখা যাচ্ছে, যখনই আমরা পেপার খুলি ধর্ষণ যতগুলো দেখা যায়, হয় দলিত হয় আদিবাসী আর নাই গরিব মুসলমান, কিন্তু দেখা যাচ্ছে অন্য কোন সম্প্রদায় বলতে চাইছে এটা যারা পুঁজিপতি তাদের কিন্তু পরিবারের মেয়েদের উপরে জুলুম হয় না। আজ আমাদের বেটিদেরকে বাঁচাবার জন্য আমাদের ঘরে ভাবতে হবে, আজকে আমরা অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎকে ক্ষতি করছি। আজকের এই ছোট্ট প্রোগ্রাম
ফুরফুরা শরীফ ইউনিটের পক্ষ থেকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনাদের এই সময় মূল্যবান আমাদের পাশে দিয়ে আমাদের কথা শুনেছেন, এর জন্য আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমি একটাই কথা বলবো, সেটা হলো এটাই যে সমাজের অল্প সংখ্যক কিছু মানুষ দীর্ঘদিন ধরে চাইছে মুসলিম আদিবাসী দলিতদের মধ্যে লাগিয়ে রাখো, এটা ব্রিটিশদের চক্রান্ত ছিল। এই জায়গায় আসুন, আমরা পিছিয়ে পড়া মানুষ, আমরা কারো সঙ্গে কারো লাগাবো না। আমরা গরিব আদিবাসী মতুয়া হিন্দু গরিব ভাই বোন বাপ মা সবার অধিকারের জন্য, মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা কথা বলবো। সেই কথায় আমাদের আওয়াজ উঠেছে, এই আওয়াজকে কণ্ঠকে লুকার জন্য কিছু জালিম চেষ্টা করবে, কিন্তু ঘাবড়াবার কিছু নেই। অবশ্যই জালিমেরই পতন হয়, মজলুম একদিন ফতে অবশ্যই হয়, ইতিহাস ইতিহাস ভুললে আমাদের চলবে না। অতএব আপনাদের এই সংগ্রামে আমি নিজেকে ধন্য মনে করব, যদি আপনারা পীরের ছেলে বলে আমাকে সরিয়ে না দিয়ে আপনাদের সাথে রাখেন। কেন আমি নেতা হতে আসিনি, আমি এমএলএ হতে আসিনি, আমি মন্ত্রী হতে আসিনি, আমি যে পরিবারের সন্তান ওই পরিবার থেকেই আমাকে যথেষ্ট প্রতিশ্রুতি আদায় করি। কিন্তু আমি চাই আপনাদের সামনে থেকে আপনাদের কণ্ঠ হয়ে আওয়াজ তুলব, আমি চাই দলিলের দুঃখের কথা বলবো। নিশ্চয়ই আমার বক্তব্য অনেক দেখেছেন, আজ আমি আপনাদের বলি যে জঙ্গল মহলকে নিয়ে আমার বাংলার নেত্রী কত কি স্বপ্ন দেখালো, শুধু ফুরফুরা শরীফকে স্বপ্ন দেখেছে তা নয়। আজকে শুনে রাখেন, আমি যদি ভুল বলি দাদারা ধরিয়ে দেবেন, কারণ আপনারা ওই পরিবারের সঙ্গে ওই এলাকার সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছেন। কত স্বপ্ন দেখিয়েছিল, আজকে সেই জঙ্গল মহলে কি হয়েছে, কয়েকটা রাস্তা ছাড়া কি হয়েছে, আজও সেই মৌবাদী তকমা কাটে নে, যখনই দেখছে বিরোধী অমনি বলছে মৌবাদী, মুসলমান যদি বিরোধী হয় যেমন সন্ত্রাস বলছে ওদেরকে বলছে মৌবাদী, আর মতুয়ারা যদি বিরোধী করে অমনি বলছে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তু। এই সব ভক দিয়ে ভয় দিয়ে আমাদেরকে দমিয়ে রেখেছে। এই জায়গায় বলবো, আমি ভাইদের সঙ্গে হাত মিলিয়ে আগামীতে লড়ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহান স্রষ্টার সৃষ্টিকে বাঁচাতে, এবং আমরা সবাই এক পরিবারেরই সদস্য। ইতিহাস যদি দেখি আমাদের সবার কিন্তু প্রথম বাবা একজন, প্রথম মাও একজন, অথবা ইনিও আমার ভাই, ইনিও আমার ভাই, ইনিও আমার ভাই, আমিও ইনাদেরই ভাই। অতএব আমরা কেউ একে অপরে পর নয়, আমরা সবাই এক পরিবারেরই। অতএব কে কি ধর্ম করছে জবাব প্রভুর কাছে দেবে, আমাদের ঘরে ভাবতে হবে প্রভুর সৃষ্টি বিপদে ওদেরকে উদ্ধার করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এলোমেলো বক্তব্য সংক্ষেপ করছি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার কোনো ইচ্ছা নেই, ন্যায়কে ন্যায় বলা এটা মানবতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এটাই ইনসানিয়াত, এটাই দেশপ্রেমিকের কাজ। তাই অন্যায়কে অন্যায় বলেছি, ন্যায়কে ন্যায় বলেছি, আগামী দিন যুবকদের আগাতে হবে, ধর্ষণমূল্য বাংলা করতে হবে, এমন করে আমার বাংলা যে ধর্ষণ থেকে মুক্তি পেয়েছে তা নয়। নিশ্চয়ই আমরা জানি সেই যে কামদুনির কথা, নিশ্চয়ই আমরা জানি বিভিন্ন এলাকাতে এমন করে জঙ্গল মহলে চলে যান, বিভিন্ন জায়গায় কুচবিহারে চলে যান, অহরহ হচ্ছে। অতএব এর বিরুদ্ধে আমাদেরকে ওই শক্ত হয়ে লড়তে হবে, এবং কৃষক বন্ধুদের আন্দোলনের সাথে আমাদের হয়েছি হতে হবে। যতদিন না কৃষক বন্ধুরা হাসে ততদিন আমাদের আন্দোলন চলতে থাকবে, ঠিক না বেঠি, কথা দিচ্ছেন ঠিক না বেঠি। আর এই ইউনিট থেকে হলো ইউনিটের যারা কর্মদার আছে যারা কাজ কাম করছে তাকেও আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আপনারা ভালো থাকেন, আমি আমার স্টাইলে আপনাদের শুভেচ্ছা জানাই, আল্লাহ হাফেজ। কৃষক আন্দোলনের সময় সাথী ভাই জান জিরা দলিত মুসলিম আদিবাসী মেহনতি মানুষের মুক্তি সৈনিক ভাই জান জিরা সংবিধান রক্ষাকারী ভাই জান জিরা।